আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব ভিউয়ার্স, ই টেকনোলজি সাপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওর মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রিয়াল ফিমেল এবং মেল জেগ নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ইন্ডাস্ট্রিয়াল ফিমেল জেগ আছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফিমেল শাটার। আমরা শাটার উঠিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট পিনের একটি ইন্ডাস্ট্রিয়াল ফিমেল জেগ। দেখতে পাচ্ছেন এই জায়গায় পাঁচটা পিন আছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফিমেল জেগ। এটা হচ্ছে 32 এম্পিয়ারের 6 আওয়ারের, হচ্ছে পিছনের সাইড ইন্ডাস্ট্রিয়াল ফিমেলের ফিমেল জেগের পিছনের সাইড। দেখতে পারতেছেন টোটাল বডিটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। পাশে এই ফিমেল জেগের দুই পাশে দুইটি সাইডটি ছিদ্র দেওয়া আছে, যা আমরা কোনো জায়গায় নির্দিষ্ট করে সেট করে রাখার জন্য এই চারটি ছিদ্র দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের মেল জেগ, ফার্স্ট পিনের ইন্ডাস্ট্রিয়াল মেল জেগ। দেখতে পারতেছেন আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে মেড ইন জার্মানির ইন্ডাস্ট্রিয়াল ফ্ল্যাগ। তো এটাও 32 এম্পিয়ারের 6 আওয়ারের, এতে তিনটা ফেজ, একটা নিউট্রাল এবং একটা আর 3 পিন আছে। আমরা ফিমেল জেগটি হাতে নিলাম, এর চারপাশে চারটি স্ক্রু আছে। আপনারা দেখতে পারতেছেন এই চারপাশে চারটি স্ক্রু দেখাতে পাচ্ছি। এই স্ক্রুগুলো আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে ফেলব। এই ফিমেল জেগটি কানেকশন করতে হলে চারপাশের চারটি স্ক্রু খোলা লাগবে। আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে চারপাশে চারটা স্ক্রু খুলে ফেলব। দেখতে পারতেছেন আমরা চারটা স্ক্রু খুলতেছি। আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে, আমরা দুইটা পার্ট আলাদা করে নিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা পার্ট আলাদা করে নিলাম। অবশ্যই চারটা স্ক্রু খুব যত্ন সহকারে রাখতে হবে, পরবর্তীতে সেটিংয়ের সময় তা কাজে লাগবে। আমরা ফিমেল জেগের পিছনে দেখাচ্ছি যে টার্মিনালগুলো, এটা হচ্ছে নিউট্রাল টার্মিনাল, এটা হচ্ছে লাইন 3। এই যে আমরা প্রথম থেকে শুরু করে, এটা হচ্ছে লাইন 1, লাইন 2 এবং লাইন 3। এটা হচ্ছে নিউট্রাল টার্মিনাল, এটা হচ্ছে আর্থিং টার্মিনাল। আমরা এই 5টা পিনে 5টা ওয়্যার সংযোগ করব, আমাদের যেটা যেটা প্রয়োজন। এটা হচ্ছে পিছনের সাইড, এর সিডির মধ্য দিয়ে আমাদের কেবল ইন হবে। আমরা কেবলটি ইন করে নিলাম। এটা হচ্ছে তার, এটা আমরা লাইন 1 ব্যবহার করব। আমাদের ফিমেল জেগের লাইন 1 যে জায়গায় টার্মিনালটি আছে তাতে ব্যবহার করব। আমরা লাইন 1 স্ক্রু টার্মিনালের স্ক্রু ডিলা দিয়ে দিলাম। আমরা রেড তারটি, লাল তারটি আমরা লাইন 1 ব্যবহার করব। এটা হচ্ছে ফেজ লাইন, হ্যাঁ এটা হচ্ছে লাইন 1। আমরা লাইন 1 সাথে লাল তারটি সংযোগ দিয়ে দিলাম। সংযোগ দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ইয়েলো তার, এটা আমরা লাইন 2 সংযোগ করব। এটা হচ্ছে লাইন 2, আমরা লাইন 2 টার্মিনাল প্রথমে ডিলা দিয়ে দিব। এখন আমরা লাইন 2 টার্মিনালে ইয়েলো তারটি, অর্থাৎ হলুদ তারটি আমরা লাইন 2 টার্মিনালে সংযোগ দেব। আমরা লাইন 2 টার্মিনালে হলুদ তারটি ঢুকালাম এবং টাইট দিয়ে দিলাম। এটা হচ্ছে লাইন 3, আমাদের ব্লু বা নীল কালারের তারটি হবে লাইন 3 সংযোগ হবে, ফিমেল জেগের লাইন 3 টার্মিনালে সংযোগ হবে। আমরা কেবলটি ভালোভাবে ড্রেসিং করে নিলাম। এখন লাইন 3 এর টার্মিনালের স্ক্রুটি ডিলা দিয়ে দেব। আমাদের স্ক্রু ডিলা দেওয়া শেষ হলো, এখন লাইন 3 অর্থাৎ ব্লু লাইনটি আমরা লাইন 3 সংযোগ দেব। আমরা ফিমেল জেগের লাইন 3 ব্লু লাইনটি সংযোগ দিয়ে দিলাম এবং ভালোভাবে টাইট দিয়ে দিলাম। এখন আমাদের 3টা ওয়্যারই কানেকশন করা হলো। লাইন 1 এটা হচ্ছে রেড, লাইন 2 হচ্ছে ইয়েলো এবং লাইন 3 হচ্ছে ব্লু। আমাদের বাকি আছে ব্ল্যাক অর্থাৎ নিউট্রাল তারটি, আমরা এই তারটি নিউট্রাল টার্মিনালে কানেকশন করে দেব। প্রত্যেকগুলো ওয়্যারের মতো আমরা এই ব্ল্যাক অর্থাৎ নিউট্রাল তারটিও আমরা নিউট্রালের সাথে সংযোগ করে দেব। এটা হচ্ছে নিউট্রাল টার্মিনাল। আমরা স্ক্রুটি ডিলার দিয়ে দিলাম এবং নিউট্রাল টার্মিনালে আমরা ব্ল্যাক অর্থাৎ নিউট্রাল তারটি সংযোগ করে দিলাম। অবশ্যই প্রত্যেকটা তার সংযোগের সময় ভালোভাবে টাইট দিয়ে দিতে হবে, লস কানেকশন থাকলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আমরা চারটা তারই সংযোগ করে নিলাম এবং প্রত্যেকটি তার ভালোভাবে চেক করে দেখতে হবে যে টাইট হয়েছে কি না। লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি এবং পাশে হচ্ছে নিউট্রাল, কেবলগুলো সংযোগ দেওয়া শেষ হয়েছে। এখন আমরা এই ফিমেল জ্যাকটি স্ক্রু দিয়ে আটকে দেব, দুইটা পার্ট একসাথে স্ক্রু দিয়ে আটকে দেব। আমরা যে চারটা স্ক্রু রাখছিলাম এই চারটা স্ক্রু দিয়ে তা আটকে দিব এবং চারটা স্ক্রুয়ে ভালোভাবে টাই দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্ক্রুগুলো দিয়ে ফিমেল জ্যাকটি ভালোভাবে আটকে দিচ্ছি। জ্যাকগুলো কানেকশন করতে করতে বলি, এই জ্যাকগুলো আমরা ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করতে পারবো এবং এসির কাজেও ব্যবহার করতে পারবো। আমরা স্ক্রুগুলো ভালোভাবে টাই দিয়ে দিলাম। এখন আমরা ফিমেল জ্যাকের পিছনে যে গ্লান্ড অংশ আছে কেবলের সাথে লাগানো, এই গ্লান্ড অংশটি আমরা ফিমেল জ্যাকের সাথে লাগিয়ে দেব যাতে বাইর হয়ে না আসে। দেখতে পাচ্ছেন আমরা গ্লান্ডটিও লাগিয়ে নিলাম, গ্ল্যান্ডের জায়গায় থ্রেড আসছিল, থ্রেডের মধ্যে আটকে তা ভালোভাবে টাই দিয়ে দিলাম। তো আমাদের ফিমেল যে কানেকশন, ওকে, এখন আমরা মেল জ্যাকে কানেকশন করব। দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট পিন মেল জ্যাকের ভিতরে দুটো স্ক্রু আছে। আমরা প্রথমে এই দুটো স্ক্রু খুলে নেব। স্ক্রু খুলে নেওয়ার পরে আমাদের ফাইভ পিন প্লাগটি ভিতর থেকে বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমরা স্ক্রু খুলে নিলাম এবং আমাদের ফাইভ পিন প্লাগটি আমাদের হাতে চলে আসলো। এখন আমরা এই থ্রি ফেজ ওয়্যারটি এই প্লাগের প্লাস্টিক অংশ দিয়ে ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা চারটা ওয়্যার এই প্লাস্টিক অংশ দিয়ে ঢুকিয়ে দিলাম। এখন এই জায়গায় আছে রেড, ইয়েলো, ব্লু প্লাগ। এটা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক, এই তিনটা, এই চারটা হচ্ছে আমাদের এই ফার্স্ট পিনের মধ্যে লাগবে। জায়গায় লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি এবং নিউট্রাল সংযোগ হবে। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এর অংশগুলো। আমরা এর মাথার কেবলগুলো অপসারণ করে নেব। দেখতে পাচ্ছেন আমরা কেবলগুলোর ইনসুলেশন অপসারণ করে নিয়েছি। এখন আমরা এর রেড তারটি অর্থাৎ লাল তারটি আমরা লাইন ওয়ানে সংযোগ দেব। এটা হচ্ছে আমাদের লাইন ওয়ান টার্মিনাল। আমরা কেবলটি লাল কেবলটি লাইন ওয়ানে সংযোগ দিলাম, ভালোভাবে টাই দিয়ে দেব। এখন আমরা ইয়েলো তারটি আমরা লাইন টুতে সংযোগ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা ইয়েলো তারটি লাইন টুতে সংযোগ দিয়ে দিছি। এখন আমরা তা ভালোভাবে টাই দিয়ে দেব। এবার আমরা ব্লু তারটি লাইন থ্রিতে সংযোগ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেবলগুলো পর্যায়ক্রমে কানেকশন করতেছি। এটা হচ্ছে ব্লু তারটি লাইন থ্রিতে সংযোগ করে দিলাম। এটা হচ্ছে নিউট্রাল তার, আমরা নিউট্রাল তারটি নিউট্রাল এন যে পয়েন্ট আছে এন পয়েন্টে সংযোগ করে দেব। আমরা চারটা ওয়্যারে সংযোগ করে নিলাম, লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি এবং নিউট্রাল, এই চারটা আমরা সংযোগ করে নিলাম। এটা হচ্ছে লাইন ওয়ান, নিউট্রাল, হচ্ছে আর্থিং, আমাদের আর্থিং কেবল নাই যার কারণে আর্থিং সংযোগটি করলাম না। আমরা যে কোনোভাবেই প্লাগটি লাগালে লাগবে না। দেখতে পাচ্ছেন আমাদের এই পয়েন্ট আছে প্লাস্টিক অংশের সাথে এই আর্থিং অংশের মিল রেখে আমরা প্লাগটি লাগিয়ে দেবো স্ক্রুর সাহায্যে। দেখতে পাচ্ছেন পয়েন্টে পয়েন্টে মিলানো লাগবে, না হয় এই প্লাগটি লাগানো যাবে না। এবার আমরা দুইটা স্ক্রু ভালোভাবে টাইট দিয়ে দেব। আমরা প্লাগের দুইটা স্ক্রু ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাতে পারলাম যে একটি ইন্ডাস্ট্রিয়াল ফিমেল জ্যাক এবং মেল জ্যাক কীভাবে কানেকশন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।